400টি পিপিই তুলে দেওয়া হলো আসানসোল জেলা হাসপাতালে। মঙ্গলবার আসানসোলের জেলা হাসপাতালে এসে এক বেসরকারি হাসপাতাল ও ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে 400টি পিপিই তুলে দেওয়া হলো হাসপাতাল কর্তৃপক্ষের হাতে। উপস্থিত ছিলেন হাসপাতাল সুপার নিখিল চন্দ্র দাস, রামকৃষ্ণ মিশনের মহারাজ সহ স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা, হাসপাতালের কর্মরত চিকিৎসক, চিকিৎসাকর্মীদের সুরক্ষার কথা মাথায় রেখে এই পিপিই দেওয়া হয়েছে বলে জানালেন বেসরকারি হাসপাতালের আধিকারিক অর্ণবাংশু গাঙ্গুলি। এছাড়াও দুর্গাপুরে দেওয়া হয়েছে 400টি পিপিই ও বর্ধমান হাসপাতালেও 400টি পিপিই দেওয়া হবে বলে তিনি জানান। এদিনের অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকদের মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে। গতকাল থেকে আমরা একটা প্রোগ্রাম শুরু করেছি, গতকাল প্রথম এটা দুর্গাপুরে করেছি, যে আমরা যারা স্বাস্থ্যকর্মী, ডাক্তার, নার্সিং স্টাফ, তাদের জন্য ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের হাতে আমরা কিছু পিপিই কিট তুলে দিচ্ছি, কারণ এখন এটার বিশেষ প্রয়োজন হবে। এছাড়াও এই পিপিই কিট দুর্গাপুরে 400 দেওয়া হয়েছে, আসানসোলে 400 দেওয়া হলো, আমরা বর্ধমানে যাব, বর্ধমানে 800 পিপিই কিট দেব, কেননা এখানে দুর্গাপুর আসানসোল মিলে পুরো পশ্চিম বর্ধমান মানে বর্ধমান হয়ে যাচ্ছে, বর্ধমানেও আমরা 800 দেব, বাঁকুড়াতে আমরা 400 কিট দেব এর মধ্যেখানে। এছাড়াও আমাদের বিভিন্ন ধরনের অন্যান্য কর্মীরা যারা করোনাতে কাজ করছেন, যেমন ধরুন পুলিশ এবং প্রশাসনের কর্মীরা অসাধারণ কাজ করেছে, হ্যাঁ ভাবা যায় না এরকম কাজ করেছে, তো তাদের জন্য তারা এখন ঘরে ঘরে ঘুরছেন, রোগীদের কাছে যাচ্ছেন, খাবার পৌঁছে দিচ্ছেন, ওষুধ পৌঁছে দিচ্ছেন, সুতরাং তাদের নিজেদেরও প্রোটেক্ট করতে হবে বলে ওদের জন্য আমরা মাস্ক এবং স্যানিটাইজার দিচ্ছি। আমাদের প্রেসের বন্ধুরা যারা, তাদেরও এই একই কাজ তারা করে চলেছেন বিগত এক মাস ধরে এবং আগেও করে চলবেন একই জিনিস, তাদেরও সুরক্ষিত রাখার জন্য তাদেরও আমরা স্যানিটাইজার এবং মাস্ক। হেলকল থেকে যে এত এবং আপনাদের মাস্ক এবং আপনাদের স্যানিটাইজার দেওয়া হলো, এটা একটা মহতি উদ্যোগ। তার কারণ হচ্ছে এখন কিন্তু সত্যি কথা বলতে গেলে এইটারই প্রয়োজন, এই বিষয়টারই প্রয়োজন। আজকে এই যে ভাইরাসটা এসছে আমাদের দেশে এবং সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে, তারপর আমাদের দেশে এসেছে, এই ভাইরাসটাকে আমাদের একজন থেকে মানুষ থেকে আরেকজনের মানুষের মধ্যে সংক্রমণটাকে আটকাতে আর কোনো কাজ নেই, এটা একটা মানুষ থেকে আরেকটা মানুষের মধ্যে সংক্রমণ আটকাতে। তাহলে সেই সংক্রমণ আটকাতে গেলে আপনাদের কী করতে হবে? মাস্ক পরতে হবে, যেটা আপনারা পেলেন। আর আপনারা যেহেতু ঘুরে বেড়াচ্ছেন, সেহেতু স্যানিটাইজার আপনাদের পকেটে, যে মাঝে মধ্যে স্যানিটাইজার দিয়ে হাতটা পরিষ্কার করুন। কিন্তু এটা মনে রাখবেন যে যখন আপনারা কোথাও বসে আছেন তখন স্যানিটাইজারটা ইউজ করবেন না, তখন আপনি সাবান দিয়ে হাত ধোবেন, কারণ সাবান দিয়ে হাত ধোয়াটা কিন্তু এক নম্বর, দু নম্বর হচ্ছে স্যানিটাইজার। সুতরাং স্যানিটাইজারটা সাবানের বিকল্প হিসাবে ব্যবহার করুন, কিন্তু বেশিরভাগ সময় চেষ্টা করবেন যখন ঘর থেকে বেরোচ্ছেন ভালো করে হাতটা ধুয়ে বেরোবেন, তখন কিন্তু স্যানিটাইজার ইউজ করবেন। যখন আপনারা ফিল্ডে আছেন তখন আপনারা স্যানিটাইজার ব্যবহার করুন, বা এর মধ্যে কোথাও যদি আপনি সুযোগ পান হাতটা কিন্তু সাবান দিয়ে দেবেন। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলি, টাইমস বাংলা।